মা আসছে না দুর্গা পূজা না পড়ে খারাপ লাগে না কি বলছিলে কমেন্টগুলো পড়তাম মানসিক শান্তি চাই মানুষের থেকে না প্রত্যাশাটা কম রাখবে কথা কম বলবে রাগ কম দেখাবে কানে কম শুনবে ঝামেলাতে কম যাবে মানে এড়িয়ে যাবে আর হ্যাঁ আর তিনটে জিনিস সেটা হচ্ছে কেউ তোমাকে অপমান করলে হেসে চলে আসবে সেই জায়গার দিকে তর্ক বিতর্কে একদম জড়াবে না মানুষকে কম আপন ভাববে যত সাধারণ মানুষ হয়ে থাকবে সুখ ততই তোমার কাছে থাকবে এই একটা কথা সবসময় মাথায় রাখবে না কথাটার কোনো শত্রু হয় না মানে আমি পারি না জানি না কে জানে কি হয়েছে এইগুলোর না শত্রু হয় না তুমি যত বলবে হ্যাঁ আমি জানি তো পারি তো ততই বেশি তোমার শত্রু বাড়বে ও মা তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি ইন্ট্রোটাই দিইনি হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার আরেক নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো আর এখন আমি এই যে বাটারগুলো মানে ব্রেডের মধ্যে বাটারটা লাগাচ্ছি কারণ আজকে তো সোমবার নিরামিষ তো আজকে না ব্রেকফাস্টে কী করবো মাথায় ঢুকলো না বাবাও বললো ওই বাটার দিয়ে ব্রেড শিখে দে খেয়ে নেবো মাকে জিজ্ঞেস করলো মাও তাই বললো আর অর্কোকে আজকে স্কুল নিয়ে যেতে পারিনি তার কারণ হচ্ছে আমার শরীর খুবই খারাপ ছিল আমার শরীর অবধি ঠিকই ছিল কারণ আমার শরীর খারাপ থাকলে বাবাকে দিয়ে পাঠিয়ে দিতাম অর্ককে স্কুলের ড্রেস পরিয়ে আমি অর্ককে স্কুলে পাঠাতে পারলাম না কারণ অর্কর না খুব জ্বর এসছে আর এইদিকে মা দেখো সকালবেলায় উঠে জামা কাপড় মানে শাড়ি টাড়ি স্নান টান করে টোরে এখানে ঠাকুর মন্দিরটাকে সুন্দর করে ধুচ্ছে যে কাজগুলো আমার ছিল এখন মা সকাল থেকে উঠে এগুলো করবে কারণ আমার মা প্রচণ্ড ঠাকুর ভক্ত মা কেন বাবাও প্রচণ্ড ঠাকুর ভক্ত একমাত্র বাড়িতে নাস্তিক বলতে আমিই ছিলাম এখন মোটামুটি হয়ে গেছি বলতে পারো ভক্ত ঠিক বলবো না নিজেকে তবে হ্যাঁ একটু আধটু ওই পুজো আচার্য এইসব এগুলো একটু করি এখন আর এই যে অর্ক দেখো কেমনভাবে টিভি দেখছে মজাটাই ওর আলাদা তো শরীরটা একদম ভালো নেই দেখো স্কুলের মানে ভেতরের যে ড্রেসটা ওটা এখনো পরেই আছে ওটা খোলায়নি আর এদিকে দেখো মা আর আমি খেতে বসে গেছি ব্রেকফাস্টটা এখানে মাকে আমি জিজ্ঞেস করছি মা ব্রেড বাটারটা ঠিক কেমন হয়েছে মা আর কি মারছে মা বলছে খুব ভালো হয়েছে আর এখানে বাবা আমি সবাই মিলে পেয়ারাগুলো না তো পেকে যাচ্ছিলো ভাবলে একটু পেয়ারা মাখা করি বাবারও তো পছন্দ টছন্দ না আমি ওই মা আর আমি খাবো আসলে আমার মাখামাখি খাওয়ার পার্টনার তো আমার মাই ছিল আগে এখনও তাই তবে হ্যাঁ মা এখন অনেক কিছু খাবার অ্যাভয়েড করে কিছু করার নেই মানে কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি একটু তার সাথে যদি ধনেপাতা বাটা দিতে পারতাম খুব ভালো হতো পেয়ারাগুলি হালকা পেকে পেকে গেছে তো ভাবলাম এগুলো গতি হবে না আর এতগুলো পেয়ারা ফেলে দেওয়া বা কেউ নিয়েও যাবে না তো ভাবলো এইভাবে মেখেই যদি গতি করা যায় তাহলে করে ফেলি আর এটা আমার আর মায়ের প্রতিদিনকার বলতে পারো ব্যানাচিটি যখন বাজার যেতাম তখন এটা আমাদের ধরা বাঁধায় ছিল হয়তো এই মাখামাখি খেতাম না হলে ফুচকা খেতাম একটা জানো তো ফুচকার কাকুও ছিল ওই মায়ের হাতে প্রচুর জিনিস থাকতো তো ওই কারণে কি করতাম আমি একটা পাতাই নিতাম তো মাকে বলতাম মা তুমি হাঁ করো আমি খাই দিই তো কাকুটা প্রতিদিন বলতো যখনই যেতাম খেতাম তখনই বলতো যখন বিয়ে হয়ে যাবে মেয়ে তখন দেখবেন কেমন কষ্ট হয় তো সত্যি গো সত্যি কষ্ট হয় আসলে তখন বুঝতে পারতাম না কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাই যে বাইরে থাকা জিনিসটা কি মানে একবারও বছরে সেই মানে গুনে গানে বাড়ি যাওয়া এই জিনিসগুলো খুব যেন তো মন খারাপ করে যায় যে বাড়িটা ছোটো থেকে মানুষ হয়েছি সেই বাড়িটাতেই অতিথি হয়ে যায় ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে হয় নিজের জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে যেতে হয় খুব খারাপ লাগে এদিকে না মা না ওই গন্ধ পাতার বড়া করবে মানে ক্যান্দাল পাতা যেটাকে বলা হয় আর এদিকে আজকে রান্না হয়েছে শুক্তোর শাক ভাজা তারপরে ডাল হয়েছিল আর ওই ভেন্ডি পোস্ত হয়েছিল মানে সর্ষে দিয়ে আর এদিকে না মা ওই মসুর ডালটা মানে গন্ধ পাতাটাকে বেটে নিয়েছে একটু লঙ্কা দিয়েছে নুন দিয়েছে ব্যাস বড়া করবে মা না এই বড়াটা খুব ভালো করে মানে আমার না ভাত দিয়ে ঠিক না আমার এমনি গরম গরম খেয়েই উঠে যায় বড়াটা আর এখন আবার আমার সাথে পাল্লা দিতে মা মানে অর্কও খায় বিয়ের আগে সবসময় মাকে বলতাম যে মা কেন যায় না ওই রকম মাসির মতো রান্না হচ্ছে না মা তুমি না এর মতো রান্না করতে পারো না মা তুমি না ওর মতো রান্না করতে পারো না কিন্তু এখন মনে হয় মায়ের মতো হয়তো কেউই রান্না করতে পারে না আসলে এক হাতে রান্না খেতে খেতে সেই মুহূর্তে মনে হচ্ছে যে না মা হয়তো এটা ভালো পারে না ওটা ভালো পারে কিন্তু বিশ্বাস করো এখন মায়ের একটা তরকারি খাওয়ার জন্য আমি আমার প্রাণটা ছটফট করে আর সত্যি কথা বলতে আমি যখন কনিষ্ক যায় বা মা যখন আসে তখন আমি একটু ভাত বেশি খাই তার একটাই কারণ সেটা হচ্ছে মায়ের হাতের রান্না কারণ আমার মা খুবই সিম্পল রান্না করে খুব কম তেল মশলা দিয়ে রান্না করে কিন্তু খেতে অসাধারণ হয় বিশ্বাস করো কারণ আমার মায়ের একটু হার্টের প্রবলেম তোমরা তো জানোই আর মায়ের একটা বড় অপারেশন হয়েছিল
তারপর থেকে আমার মায়ের প্রচণ্ড শরীরের প্রতি রেস্ট্রিকশন আছে, তবু মানে না, কি আর করা যাবে। এদিকে অর্ক প্লেট নিয়ে চলে গেছিলো, আমি তো খাচ্ছি, টুকটাক করে মুখ চলছে, এদিকে অর্কও খাচ্ছে। তো এই যে দেখো, এখানে আমিও নিয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে এই এই পাতার বড়াটা। এটা মা মানে কনিষ্ক থেকেই নিয়ে এসছে, কারণ এই পাতাটা না বাজারে ঠিক বিক্রি পাওয়া যায় না আমাদের এইদিকে। এদিকে অনেক কিছু পাতাই পাওয়া যায় না, যেগুলো খেতে ইচ্ছা করলেও খেতে পারি না। যেমন ওই গুগলি, গুগলিটা আমি খেতে পাই, খুব ভালো লাগে কিন্তু খেতে পারি না। এই যে সেদিনকে নাইটিগুলো দেখো, আজকে আমি একটু পড়ে পড়ে দেখছি সব ঠিক আছে কিনা, সবই ঠিক আছে। ঘাটটা একটু ঘাটানো গেলে ভালো হতো, জল কাজ করার পরও মনে হচ্ছে একটু ঘাটটা দাবিয়ে নিলে ভালো হতো আমার। আর সবকটাই কাফতান, কোন মানে কাফতান বানিয়েছি নাইটি, তবে হ্যাঁ অনেক ভালো। এইগুলো হচ্ছে তোমার বাটিক প্রিন্টের, এত ভালো কাপড়টা, কাপড়টার কথা বাদই দাও, এগুলো টোটাল মানে পিস হিসাবে পড়েছে সেলাই নিয়ে প্লাস পিস নিয়ে 240 করে, না 230 করে, সরি 230 করে। এত ভালো বানিয়ে দিয়েছে, আমাকে কিছু বলার নেই, নিজে পছন্দ করে, ছিট পছন্দ করে করেছি, আর কাপড়টা যথেষ্ট ভালো। আর এই কাপড়টাই মানে এই ছিটটা দিয়ে না কুর্তি বানালাম, কুর্তিটা পরে বেশ ভালো লাগছিলো, খারাপ লাগেনি। তো ওইসব হতে হতে এখন বিকাল, বিকালবেলায় মা এখানে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিলো। মা বললো আমি কেটে দিচ্ছি, তুই রান্নাটা কর, কারণ রাতেরবেলা নিয়ে ওই আজকে নিরামিষ, যেহেতু পনিরের তরকারি হবে আর পরোটা হবে। এখানে মা মাশরুমটা কেটে দিচ্ছিলো, এখানে গরম জলে আমি মাশরুমটাকে ভিজিয়ে রাখছি, কারণ আজকে একটু মাশরুম ক্যাপসিকাম দিয়ে করব। এমনি আমিষ যদি করতাম তাহলে একটু পেঁয়াজই দিতাম, আর কিছু দিতাম না বেশি কিছু। আর টক দইটা ছিল না জানো তো ফ্রিজে, আজকেও বৃষ্টি হচ্ছে বাবাকে আমি আর এই সামনে দোকানটায় আর পাঠালাম না। এই হালকা গরম জলে মাশরুমটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখি, তারপরে ওই দিকে রান্নাটা স্টার্ট করি। সেরকম কিছু না, এটা ভিজিয়ে দিয়েছি, নুন টুন দিইনি, নর্মালি ভালো করে ধুয়ে নিয়েছি মাশরুমটা, দিয়ে একটু গরম জলে ভিজিয়ে এদিক ওদিক করে দিচ্ছি, যাতে কিছু যদি থাকে নোংরা সেগুলো বেরিয়ে যাবে। এই যা, তো এখানে প্রথমে না আমি পনির, তোমরা জানো আমি ভেজে করি না, এখানে সাদা তেল দিচ্ছি, সাদা তেলেই রান্নাটা করব। প্রথমে ক্যাপসিকামটা ভেজে নেবো, তারপরে তোমার ইয়েটা ভাজবো, মাশরুমটাকে হালকা ভেজে নেবো, নুন টুন কিছু না নর্মালি ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। তারপরে ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটো, এলাচ এগুলোকে ঘুরিয়ে নিচ্ছি। আদা যেহেতু বাটা ছিল তাই আদাটা একসঙ্গে দিইনি, তোমরা চাইলে ওর সাথে একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কা চিরে দেবো, কারণ অর্ক আছে তো, অর্ক খাবে, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছি না। তো এখানে তোমার ক্যাপসিকামটা তুলে রাখছি। আজকে মোটামুটি জানো তো বিকেল দিকে দেখছি জ্বরটা বেশ ভালোই এসছে জানো তো, কালকে জানি না কি করবে, স্কুল যেতে পারবে নাকি, আর সামনে ওর এক্সাম, কি করবে কে জানে, জানি না। তো ওইখানে মাশরুমটাও হালকা করে ভেজে নিচ্ছি। আসলে মা বাবা দুজনের সাথে এত গল্প হচ্ছে যে সময়টাও ঠিক পেরিয়ে যাচ্ছে, এখন আর খুব একটা মাথায় থাকেই না কখন কটা বাজে। এখন মোটামুটি 9টা বেজে গেছে, হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি গল্প করতে করতে 9টার মতো বাজছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ 9টা বাজছে, 10টার মধ্যে খেয়ে দিয়ে যদি শুতে পারি তাহলে, যদি অর করে একটু শরীরটা ঠিক থাকে তাহলে তো কালকে স্কুল যাব, আর যদি শরীর ঠিক না থাকে তাহলে হয়ে গেল, কালকেও গেল অ্যাবসেন্ট হয়ে। ওর না এমনি কোনো টেম্পারেচার নেই, মানে থার্মোমিটারে যখন চেক করছি তখন দেখছি না কোনো টেম্পারেচারই নেই, নর্মাল টেম্পারেচার রয়েছে, বাট ওর গাটা এত গরম আগুনের মতো, ওই একটা কারণই বুঝতে পারছি না জানো তো। দেখি কী হয়, মানে এই গরমটা হচ্ছে কেন, গ্যাসের জন্য হচ্ছে না, মানে নর্মালি ওকে সব রকম নর্মালি খাবার দেওয়া হচ্ছে, আর গ্যাসের জন্য হলে তো বুঝতে পারতাম আমি। তো এখানে পনিরটা চাপাচ্ছি, একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেল না দিই সাদা তেলে করলেও হয়, একটু জিরে কাসুরি মেথে শুকনো লঙ্কা দিয়ে ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, টমেটোর এলাচের পেস্টটা, এটাকে একটু কষিয়ে নেব, দেন একটু ওই মিক্সার বাটিতে যে মশলাটা ছিল ওটা দিয়ে জলটা দিয়ে হালকা করে এখানে আমি কষিয়ে নিচ্ছি। তো এইখানে আমি দিচ্ছি তোমার আদা বাটাটা, দিয়ে আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, দেবো তারপর হচ্ছে জিরে আর ধনে মানে গুঁড়ো, এগুলো ধনে জিরে গুঁড়ো দেবো, নুন আর হলুদ এইগুলোই দেবো, দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার বাবা না একদমই পনিরের তরকারি পছন্দ করে না, তবে হ্যাঁ আজকে একটু খেয়েছিল, খেয়ে বললো পনিরের তরকারিটা ভালো হয়েছে। কী যে আমার ভাগ্য, কপাল ভগবান জানে, মানে কোনো দিন খায় না, পছন্দই করে না পনির জিনিসটা, পনির সয়াবিন পেঁপে এই জিনিসগুলোতে যেন বাবার একটা অরুচি বোধ, তো খাবেই না।
তো আমি বললাম একটু ট্রাই করে দেখো, বলে ভালো হয়েছে, তো খেলো একটুখানি। একটু টমেটো গেছে, আবার একটু মিষ্টি দিলাম হালকা করে। আর আমার বাবা একদম ঝাল খায় না জানো, অর্কর মতো পুরো। বাচ্চারা যেমন ঝাল খায় না একদম, আমার বাবা সেরকম একদমই ঝাল খায় না। একটু মিষ্টি মিষ্টি খাবার করে দিলে খুব আরাম করে খেয়ে নেবে, ঝাল খাবে না। তাই নুনটা দিলাম, নুনটা দিইনি। আর এই যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর সাথে এর মধ্যে পনিরটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। তো কষিয়ে একটু জল দিয়ে ফুটে এলে নামিয়ে নেবো। আর আজকে না খাবারের সাথে পরোটা করবো। তো এখানে পরোটাগুলো মা আটা মেখে বিলে দিচ্ছিল, আমি চটচট করে এদিকে শিখে নিয়েছি, মানে তাই দেরি হয়ে গেছিলো। পনিরের রান্নাটা করতে তো বেশিক্ষণ লাগে না, তবু মোটামুটি একটু তো টাইম লাগে। এই সবজিগুলো ভেজে তুলেছি, আমার মোটামুটি কেটে বেটে জোগাড় থাকলে আমার বেশিক্ষণ রান্না করতে টাইম লাগে না। আমার কেন, কারোরই লাগে না মনে হয়, ওই কাটতে বাড়তে মোটামুটি যে টাইমটা লাগা যায় আর কি, তো ওইটুকুই টাইম লাগে, আর কিছু না। আর একটুখানি টমেটো কেচাপ দিয়েছিলাম, একটু কম লাগছিলো তাই। এবার বলবে দিদি খুব টক হয়ে যাবে না তো? না না, এটা টক টক হবে না, এটা বেশ একটু ভালো, মানে খুব সুন্দর একটা টেস্ট আছে জানো তো তরকারিটার মধ্যে। এটা আমি অনেক আগের থেকেই বানাচ্ছি, ভালো লাগে টেস্টটা। নিরামিষ তো একটু নতুনত্ব, পরোটা লুচি বা এমনি ফ্রাইড রাইস পোলাও এসব দিয়েও খুব ভালো লাগে এই পনিরের তরকারিটা। তো এখানে নুন একটু দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে বেশি করে জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর আমি না পনির ভেজে করি না, তোমরাও পনির ভেজে করলে ভেজে করতে পারো, বাট আমি মনে করি পনির না ভেজে করলে বেশি টেস্ট লাগে, পনিরটাকে ভেজে করলে আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে হয়েই এসছে, এটা একবার ফুটে এলেই এটাকে বন্ধ করে দেব। এটা হয়ে গেলে অর্ককে আগে খেতে দেবো, খেয়ে দিয়ে একটু ওষুধ দেবো। দেখি আমার না ওকে নিয়ে খুব টেনশন হয়ে গেছে না, তো মাও ওকে বিকাল থেকে নিয়ে একটু টেনশন করছে। ওই যা হয় মাদের, টেনশন টেনশন হলে একটু ঠাকুর ঠাকুর নাম টাম করে। আমার মা ওই বিকাল থেকে শুরু করেছে ঠাকুর নাম, এ নাম, ও নাম, ওকে কোলে নিয়ে বসিয়ে ওই চলছে সারা দুপুর, মানে বিকাল থেকে। একটু শরীরটা খারাপ হলেই না টেনশন হয়। আসলে এখন ওয়েদার সিজনটা এত খারাপ, তারপরে আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, মানে আশেপাশে ডেঙ্গু হ্যান ত্যান যা হচ্ছে আর কি, টেনশন না করে যাবো কোথায়, তাই না? টেনশন তো হয়েই যায়। আর এদিকে আমার মজা দেখো, ক্যামেরাটাকে অন করে চলে গেছি, মাকে বললাম মা একটুখানি বেড়ে মানে পরোটাগুলো বেলে দাও, তাহলে আমি তাড়াতাড়ি করে নিই, তো ওটা বলতে চলে গেছিলাম। তো ক্যামেরাটা অনই ছিল, আমি দেখিনি, আবার এসে পরে দেখছি ও আমার ক্যামেরা তো অনই হয়ে আছে। দেখলাম পনিরটা বেশ ভালোভাবে সফট হয়ে গেছে, তো এবার নামিয়ে নেবো, আর বেশি না ফোটালেও চলবে। তো এখানে সঙ্গে সঙ্গে এই যে পরোটা করে নিচ্ছি, মা এলে এরকম তিখন পরোটা হবে, আমার দ্বারাই আর এই তিখন পরোটা হয় না, তিখন করতে গিয়ে নানা রকম কোণ হয়ে যায়, তার থেকে মাই করে দেয়, ওই আমি করি। ওইদিকে দেখছো না, ওইদিকে অর্কর জন্য একটুখানি খাবার হচ্ছে, অর্ককে আর দেবো না জানো তো, ভেবেছিলাম পরোটার পনিরের তরকারি দিয়ে দেবো, তারপর দেখলাম যে না এসব দেওয়া যাবে না। ভালো করে বলো, কমেন্ট করে জোরে বলো, শুনতে পাবে না, জোরে বলো। দাঁড়া ঠিক আছে ঠিক আছে, মা আসছে না, দুর্গা পূজা হবো না। হ্যাঁ, মায়ের সঙ্গে রাগ হয়েছিল, বাবার সঙ্গে রাগ হয়েছিল, দুর্গাপুরে রাগ হচ্ছিল, দুর্গাপুরে আবার এমনিও রাগ আছে, আর ভালো লাগে না। ছুটি এলাম, কি করবো, মেয়ের বাধ্য হয়ে আসতে হলো। না আর একটা কি কমেন্ট পড়ে খারাপ লাগে না, কি বলছিলে? কমেন্ট গুলো পড়তাম, মা আসছে না কেন? তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইদিকে দেখো মা ওই যে আবার শুরু করেছে কীর্তন নাম করা, অর্কর শরীরটা ভালো নেই। আর এদিকে মা ওকে না এগুলো দেখাচ্ছিলো ঠাকুরের এইগুলো। তো চলো, আজকে প্রচুর টায়ার্ড, মানে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, মানে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। কাল দেখা হবে আবার একই টাইমে, সবাই ভালো থেকো, টাটা।